ওই ফ্যাক্টরির তারের সঙ্গে সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওরা। পাথর প্রতিমাতে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার, অনুমান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যেতে পারে এরা। পাথর প্রতিমার মাধবনগর লক্ষ্মীর মোড়ে নিজের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সৌরভ মণ্ডল, বয়স 28 বছর এবং তার স্ত্রী সোমাশ্রী মণ্ডল, বয়স 24 বছর। সকাল 8:30 নাগাদ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানতে পারেন স্বামী স্ত্রী মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। সকাল 8:30 নাগাদ তার একমাত্র 3 বছরের সন্তানের কান্নার শব্দ শুনে পরিবারের লোকজন তাদের ঘরে আসেন। দেখতে পায় স্বামী স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে, পাশে আছে ইলেকট্রিক গিটার, পায়ের থাই ও হাঁটুর কাছে কিছু অংশ পোড়া দাগ রয়েছে। স্থানীয় মানুষ অনুমান করেছেন ইলেকট্রিক শক লেগেই মারা যেতে পারে ওই স্বামী, তাকে বাঁচাতে এসে স্ত্রীও বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে এমনই ধারণা করেছেন। আছি কারণ আমি আলাদা থাকি, আমার বড় ছেলে আলাদা থাকে। এবারে সকালবেলা ঘুমে শুয়েছিলাম, আমার ছোটো ছেলে আমার বাড়ি থাকে, আমার কাছে থাকে, ও বলছি বাবা দাদার কী হয়েছে দেখবে এসো, এই বলে আমি কী হয়েছে তুমি দেখ বেরিয়ে এসো তাহলে দেখবে এসো, এই বলে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখন আমাদের মোড়ে লক্ষ্মী মোড় বলে মোড় আছে, ওই মোড়ে বেরিয়ে এসেছি, দেখি না ওরা টোটোতে করে ওদের নিয়ে এসছে, হসপিটালে নিয়ে এসছে, আমি ওখান থেকেই হসপিটালে চলে এসেছি সরাসরি। এবারে আমি ওখানে কী হয়েছে না হয়েছে এখন আমি ধ্বংসার মধ্যেই আছি। এবারে যারা দেখছে বলছে সেটা শুনছি সেটা সেটা দেখব, বলছে যে একটা তার নাকি ইলেকট্রিক তার ফ্লেক্সিবল তার ছিল, ওইটা হচ্ছে ওই ওদের একটা খাট ছিল, খাটটা হচ্ছে স্টিলের খাট, ওই স্টিলের পায়ার নিচে ছিল, ওটা নাকি কেটে গেছে, কেটে গিয়ে ওটা বডি হয়ে গেছে, বডি হয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। আমার নাম নারায়ণ মণ্ডল। পরিবারের লোকজনরা অনুমান করেছে স্টিলের খাটের ওপর ছিলেন তারা, খাটের নিচে ছিল একটা ফ্লেক্সিবল তার, খাট টানার সময় ওই তারের গায়ে প্লাস্টিকটা কেটে গিয়ে তার বেরিয়ে পড়ে আর সেই তারটি ওই স্টিলের খাটে বডি হয়ে যায়, সেখান থেকেই দুর্ঘটনা হতে পারে বলে অনুমান করা হয়েছে। বাড়ির কাছে আমাদের প্রতিবেশী নিকটতম, আমরা সকাল 9:30 সময় খবর পেলাম যে ইলেকট্রিক পৃষ্ঠ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, আমাদের পাড়াপড়শি ফোনে জানালেন। আমরা যখন হসপিটালে গিয়ে বেডে দেখি পাশাপাশি দুটো বেডে দুজনকে শুয়ে রাখা হয়েছে এবং গায়ে পুড়ে গেছে, 4-5 জায়গায় পুড়ে গেছে, সেমত অবস্থায় দুজনেই মৃত প্রতিবেশী। আমার নাম শ্রী অমল কুমার জান, মাধবনগর বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাথর প্রতিমা থানার পুলিশ। প্রথমে স্বামী স্ত্রীর দেহ দুটি পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরে ওখান থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ। শুনলাম যে এরকম ইলেকট্রিক শর্ট হয়েছে, তবে রাস্তায় আসছি, রাস্তায় আসার 10 মিনিট মতো রাস্তায় আসার পরে শুনলাম যে ওরা মারা গেছে দুজনে। আমরা হাসপাতালে এলাম, হাসপাতালে এসেই দেখি পাথর প্রতিমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সত্যজিৎ মণ্ডল মেয়ের।